কোটা সংস্কার ইস্যুতে বাড়াবাড়ি না করতে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কোটা আন্দোলনকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলন ঠেকাতে এক শিক্ষার্থীকে যেমন হাতুড়ি পেটা করা হয়, তেমন লাঞ্ছিত করা হয় কয়েকজন শিক্ষককে। এমন বাস্তবতায় কোটা ইস্যুতে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ আমরা পেয়েছিলাম। কালকে সভা, আমাদের সুরাওয়ার্দি উদ্যানের সভা শেষে আমাদের নেতৃত্বে সরত্ন শেখ হাসিনা, তিনি পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগ নেতাদের বলেছেন ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ আর তিনি না পান। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছেন সচেতন শিক্ষক সমাজ। সম্মানিত কিছু শিক্ষক মণ্ডলীও যখন শিক্ষকদের সুবিধাবাদী বলে, মোনাফেক বলে, ভীরু বলে, তখন আসলে প্রশ্ন জাগে এই আন্দোলনের উদ্দেশ্য কি। আমরা অনেক কিছু ইস্যু ক্রিয়েট করছি, অর্থাৎ এখানে নিশ্চিত কোনো একটা খোলা পানিতে মাছ শিকার করার পায় তারা নিশ্চিত কেউ না কেউ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা গেল বহু বছরে, 8-9 বছর প্রায় বন্ধ হয়নি, হবেও না ভবিষ্যতে। সকালে কলাভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। বঙ্গবন্ধুকে এখানে দাঁড়িয়ে আঘাত করছেন, আয়োজকরা আবার ক্ষান্ত থাকছেন, তারা কথা বলছেন না, সামনে বসিয়ে রাখা হচ্ছে, তারা আবার হাততালি দিচ্ছেন। ওটার নামে, নিপীড়নের নামে মুক্তিযুদ্ধের উপর আঘাত, এটা কোনোভাবেই বরখাস্ত করার সুযোগ নেই। আন্দোলনকারীদের ক্লাস পরীক্ষা বর্জন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।